নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে স্বাগতম আজ নয় ফেব্রুয়ারি দু হাজার কুড়ি সাল রবিবার আজ পশ্চিমবঙ্গের কিছু জেলায় রোদের বুক দেখা যাবে কিছু জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে কোন কোন জেলায় এই দুই বিপরীত ধর্মী অবস্থা হতে চলেছে যেখানে বৃষ্টিপাত হবে ভারী হবে না হালকা হবে পুরোপুরি এই দুর্যোগ কবে সরে যাচ্ছে এবং ফের একটা প্রচন্ড শীতের স্পেল আসতে চলেছে কোন কোন জেলা বেশি ঠান্ডা কোথায় কম ঠান্ডা কতদিন চলবে এবং বাংলাদেশে আজকে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে একেবারে সমস্ত কিছুর ডিটেলস আলোচনা সঙ্গে ভারতের কোথায় কেমন অবস্থা বা আগামী দিনে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কি আবহাওয়া আসতে চলেছে একেবারে সমস্ত কিছু নিয়ে রয়েছে এখনকার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন লেটেস্ট আপডেটগুলো প্রথমেই জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখুন এবং একটি লাইক করে দিতে ভুলবেন না যতটা গর্জে ছিল ততটা বর্ষায়নি অর্থাৎ পূর্বাভাস মতন বৃষ্টি ঠিক হয়নি তা সত্ত্বেও আজ কিছু কিছু জেলায় বৃষ্টির আশঙ্কা থাকছে এবং পূর্বাভাস রয়েছে পরিমাণে হালকা হল কিন্তু বৃষ্টিটা আজকে হবার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরের একটি বিপরীত ঘূর্ণাবর্তের ফলে দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে জলীয়বাষ্প ঢোকার যে কথা ছিল তার সঙ্গে উত্তরে হাওয়ার সংমিশ্রণ এবং সংঘাত থেকে তৈরি হতো বৃষ্টির মেঘ কিন্তু বাস্তবে এই ঘূর্ণাবর্তটি পশ্চিমবঙ্গের উপকূল ঘেঁষে তৈরি না হওয়ার বদলে তৈরি হয়ে গেছে উড়িষ্যা উপকূল ঘেঁষে ফলে বৃষ্টির মেঘটা উড়িষ্যা এবং লাগোয়া পশ্চিমবঙ্গের বিশেষ করে পূর্ব মেদিনীপুরের ওপর তৈরি হয়েছে যার ফলে পুরো খেলাটাই কিন্তু ঘুরে গেছে এবং এখনও যেটা জানা যাচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত যথেষ্ট দুর্বল হচ্ছে এবং এই কারণের জন্য যেহেতু তারা এখনও রয়েছে তাদের অস্তিত্ব রয়েছে আজ রবিবার মূলত যেটা বৃষ্টিপাতের আশঙ্কা এবং সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে ঝাড়গ্রাম এই কোটি জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা আজকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর দিয়ে রেখেছেন একই সঙ্গে আপনাদের জানাবো যে কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা সঙ্গে নদীয়াতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতটা আজকের দিনটাও চলতে পারে সুতরাং এখানে কিছু জায়গায় দেখা যাচ্ছে হালকা মাঝারি কিছু জায়গায় বিক্ষিপ্ত হালকা কারণ যেহেতু ওই সমস্ত জায়গার আশেপাশে কলকাতা হাওড়া হুগলি পড়ে যাচ্ছে তাই এখানেও একটা কিন্তু সম্ভাবনা রয়েছে অন্যদিকে মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সারাদিনই মেঘলা আকাশ যদিও কিন্তু দুপুরের পর হালকা রোদের দেখা মেলার একটা সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে সকালের দিকে কিছু জায়গায় বিক্ষিপ্ত কুয়াশা এবং সারাদিনই একরকম মেঘলা আবহাওয়া থাকবে আজ গড় তাপমাত্রা থাকবে এই সমস্ত জেলাগুলোতে পনেরো থেকে তেইশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে গড় আর্দ্রতার পরিমাণ থাকবে ষাট থেকে পঁচাত্তর শতাংশ এবং হাওয়া বইতে পারে গড়ে ছয় থেকে পনেরো কিলোমিটার প্রতি ঘন্টায় আগামীকাল সোমবার থেকে একেবারে পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া এই সমস্ত জেলাগুলোতে দেখা যাবে অর্থাৎ আজকের আবহাওয়া এবং আগামীকালের আবহাওয়ার মধ্যে তুলনা করলে যথেষ্ট ফারাক কারণ আজকে মেঘলা মেঘলা আবহাওয়া কালকে একেবারে পরিষ্কার হয়ে যাবার সম্ভাবনার কথা কিন্তু উঠে আসছে সঙ্গে তাপমাত্রা ফের নামতে থাকবে বেশ কিছুটা ফলে জাঁকিয়ে ঠান্ডা কিন্তু আবার আসতে চলেছে আজ থেকে বিশেষ করে দুপুরের পর থেকে আবহাওয়ার কিছু কিছু জেলায় কিন্তু যথেষ্ট উন্নতি হবে সেই জেলাগুলো কোনগুলো জানা যাচ্ছে যে রোদের দেখা পাওয়া যাবে বেশ কিছু জেলায় বিশেষ করে পূর্ব এবং পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম জেলায় তবে রোদের দেখা পাওয়া বলতে এটাই বোঝানো হচ্ছে যে কখনো কখনো কিন্তু রোদ এবং হালকা এই যে মেঘের একটা লুকোচুরি খেলার মতন অবস্থা চলবে অর্থাৎ আবহাওয়াটা কাটার একটা প্রথম লক্ষণ তবে এটা আপনাদের জানিয়ে রাখি যে এই সমস্ত জেলাগুলোতে ছিটে ফোঁটা থেকে দু এক পশলা কোথাও কোথাও টিপ করে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা আজকের দিনটাও রয়েছে এবং রাত থেকে আবহাওয়া যথেষ্ট পরিষ্কার হয়ে যাবে এবং আগামীকাল সোমবার এখানেও একেবারে সানি ওয়েদার যাকে বলে সেটা হয়ে যাবে অর্থাৎ পশ্চিমের সমস্ত জেলাতেই একরকম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম সহ যে প্রত্যেকটা জেলা রয়েছে আজকে পশ্চিমের জেলাগুলোতে গড় তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তেরো থেকে তেইশ ডিগ্রির মধ্যে এবং জানা যাচ্ছে যে এই যে অবস্থাটা পরিবর্তন হতে চলেছে সোমবার থেকে প্রচন্ড ঠান্ডার কিন্তু শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে এবার চলুন উত্তরবঙ্গের কেমন আবহাওয়া থাকবে সেটা একবার দেখে নেওয়া যাক উত্তরবঙ্গের বন্ধুদের জানাবো যে আপনাদের ওখানে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর সঙ্গে মালদহতে একেবারে পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া থাকবে সমস্ত জায়গায় বৃষ্টিপাতের কোনো সেরকম আপাতত সম্ভাবনার কথা নেই বা জানাও যাচ্ছে না তবে দার্জিলিংয়ে পাঁচ থেকে পনেরো ডিগ্রি সেন্ডিগ্রেট কালিম্পংয়ে তিন থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেট আজকে গড় তাপমাত্রা থাকবে বাকি জেলাগুলোয় দশ থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড গড় তাপমাত্রা থাকবে আর্দ্রতার পরিমাণ গড়ে থাকবে পঁয়ষট্টি শতাংশ এবং এখানেও যথেষ্ট ঠান্ডা রয়েছে এবং সোমবার থেকে আরও ঠান্ডা আসবে সোমবার থেকে ফের যে সারা পশ্চিমবঙ্গের একটা নতুন পরিবর্তন আসছে তা পরিবর্তনের কথা বা পরিবর্তনের অর্থ এটাই দাঁড়াচ্ছে প্রচণ্ড ঠান্ডা বা শীতের ইনিংস নতুন করে বিদায়বেলায় আবার শুরু হচ্ছে উত্তরে হাওয়ার দাপট বাড়বে ইতিমধ্যে অবশ্য ঘূর্ণাবর্ত ঝঞ্ঝা যথেষ্ট শক্তিহীন বা দুর্বল হয়ে পড়েছে আগামীকাল আরও হয়ে যাবে যেটুকু তার ক্ষমতা আছে তা কেবল উড়িষ্যা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলায় হালকা বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিটা আজকের দিনটাই চলবে অবশ্য এই ভিডিওর প্রথমেই আমি সেটা জানিয়ে দিয়েছি আপনাদের এবং এই যে ঠান্ডা আসছে কাল থেকে এর জন্য সমগ্র উত্তরবঙ্গ এবং দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিমের সমস্ত জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাবে নয় থেকে দশ ডিগ্রিতে বুঝতেই পারছেন কীরকম ঠান্ডা আসবে সঙ্গে কলকাতা দুই চব্বিশ পরগনা মেদিনীপুর সহ যে জায়গাগুলো রয়েছে সেখানে সর্বনিম্ন তাপমাত্রাটা নামবে বারো থেকে তেরো ডিগ্রিতে ফলে এখানে একটা জাঁকিয়ে ঠান্ডা থাকবে কন ঠান্ডা কিন্তু থাকছে না তবে এটা জানাবো যে এই যে প্রচন্ড ঠান্ডা আসছে চাষি বন্ধুদের বিশেষ করে জানাবো যারা বড় ধান চাষ করেছেন তারা নিয়মিত জমি পর্যবেক্ষণ করুন কারণ অতিরিক্ত ঠান্ডার ফলে নতুন যে বড় ধানের চারা রোয়া হয় সেটা কিন্তু কিছু কিছু শুকিয়ে যায় তার ফলে ওখানে ঠান্ডাটা তিন চার দিন পর কমে গেলে নতুন চারা দিন কারণ এতে কিন্তু ফলনটা মার খাবে না ফলনটা ঠিক থাকবে কারণ এটা মনে রাখতে হবে এই যে ধান চাষের মরশুম চলছে এটা কিন্তু বর্ষার নয় বড় ধানের মরশুম অর্থাৎ এটা খরচের চাষ সবশেষে দেখে নেব যে বাংলাদেশে কেমন আবহাওয়া থাকবে বাংলাদেশের বন্ধুদের জানাবো যে পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত ক্রমশ দুর্বল হয়ে পড়ছে তা সত্ত্বেও আপনাদের ওখানে আজ এবং আগামীকাল সোমবার কিছু কিছু জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে জানা যাচ্ছে যে আজকে রবিবার রাজশাহী রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগে সারা দিন মেঘলা আবহাওয়া থাকার সম্ভাবনা তবে রংপুরের কিছু জেলায় ওয়েদার বেশ কিছুটা রোদ ঝলমলে থাকার সম্ভাবনা রয়েছে এবং উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ছিটে ফোঁটা বিক্ষিপ্ত হালকা এরকম কিন্তু চলবে পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের এফেক্ট হিসাবে এবং ১৩ থেকে পনেরো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা উত্তরাঞ্চলের জেলার বিভাগগুলোতে বা জেলাগুলোতে এবং একুশ থেকে চব্বিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা আজকে থাকার সম্ভাবনা গড় আর্দ্রতা শতাংশ হাওয়া বইবে তিন থেকে আট কিলোমিটার প্রতি ঘন্টায় সোমবার থেকে পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে এখানে অন্যদিকে যে দক্ষিণাঞ্চলের বিভাগ খুলনা ঢাকা বরিশাল চট্টগ্রাম এখানে প্রত্যেকটা জেলাতেই সারা দিন একেবারে মেঘলা আকাশ বরিশাল বিভাগে কিন্তু বেশ হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে জানা যাচ্ছে ঢাকা চট্টগ্রামে হালকা বিক্ষিপ্ত চলতে পারে তবে খুব একটা সম্ভাবনার কথা কিন্তু জানা যাচ্ছে না গড় তাপমাত্রা থাকবে মোটামুটিভাবে যেটা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে পনেরো থেকে চব্বিশ ডিগ্রির মধ্যে অর্থাৎ আজকে তবে চট্টগ্রাম এবং বরিশালে সর্বনিম্ন তাপমাত্রাটা একটু বেশি থাকবে দু ডিগ্রি মতন সতেরো ডিগ্রি সেন্ডিগ্রেড থাকার সম্ভাবনা রয়েছে গড় আর্দ্রতা এই সমস্ত বিভাগগুলোতে মোটামুটি পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি শতাংশ এবং হাওয়া বইবে একটু বেশি ছয় থেকে পনেরো কিলোমিটার প্রতি ঘন্টায় সোমবার থেকে একেবারে রোদ ঝলমলে আবহাওয়া হয়ে যাবার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তবে সোমবার থেকে বেশ কয়েকদিন যেমন দেখা যাচ্ছে যে উত্তর দিকে যে জেলাগুলো রাজশাহী রংপুর ময়মনসিংহ ও সিলেট প্রচন্ড ঠান্ডা আসতে চলেছে সর্বনিম্ন প্রায় দশ বা নয় ডিগ্রিতে নেমে যাবে অন্যদিকে বরিশাল চট্টগ্রাম খুলনা এখানে একটা জাঁকিয়ে ঠান্ডা ফিরছে জানা যাচ্ছে যে সর্বনিম্ন প্রায় বারো ডিগ্রি থাকতে পারে সবশেষে জানাবো যে ঝাড়খণ্ডে বা অন্যান্য জায়গাতে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেখান থেকে জানা যাচ্ছে যে ঝাড়খণ্ডে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আজকে ত্রিপুরাতে হালকা মাঝারি উত্তর অংশে সঙ্গে অসমে হালকা এবং উড়িষ্যাতে ও মাঝারি বৃষ্টি সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার থেকে যথেষ্ট আবহাওয়ার উন্নতি হবে এবং শীতল দিন এবং কুয়াশার পরিস্থিতি আজ থেকে আসতে চলেছে বিশেষ করে জানা যাচ্ছে যে জম্মু কাশ্মীর দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ে শীতল দিন সঙ্গে কিন্তু কুয়াশার প্রাদুর্ভাব থাকবে এবং যদি বলা যায় পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে কি কুয়াশার প্রাদুর্ভাব থাকবে তা সেটা জানা যাচ্ছে যে বিশেষ করে পশ্চিমবঙ্গের গাঙ্গেও পশ্চিমবঙ্গে কুয়াশার প্রাদুর্ভাবে একটা সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হালকা অন্যদিকে বাংলাদেশের বন্ধুদের জানাবো যে নদী অববাহিকার কিছু কিছু জায়গায় কুয়াশা আসার সম্ভাবনা রয়েছে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং হেল্পও করবে দেখুন খবর সন্ধান দেখুন নতুন কিছু থ্যাংকস ফর ওয়াচিং